এবং আজকের এই কাজটা চন্দ্রিমাদির উদ্যোগে তারই লেগে থাকার ফলে হচ্ছে। আমি চন্দ্রিমাদিকে আন্তরিক ধন্যবাদ জানাই এলাকার সাংসদ হিসেবে। আমি ধন্যবাদ জানাই আমার দীর্ঘদিনের বন্ধু এবং সহকর্মী ডক্টর সৌমেন মহাপাত্র। খুব সুন্দর অনেক ছবি লাগিয়েছে বিধান, সৌমেনের সব ছবি টাই স্যুট পরা। ও কিন্তু টাই স্যুট অত পরে না, যদিও পড়তে পারে। ও আমাদের মতোই দেখাচ্ছে খুব ভালো, কিন্তু আমাদের মতোই পাঞ্জাবি পায়জামা পরে। কিন্তু আপনারা অনেক হলো আমাদের উত্তর দন্দম তথা বিরাটি মধ্য দিয়ে একটা খাল LL2LK খাল, এই খালটা সংস্কার পলি তোলা, শুধুরা পলি তো তোলাই হবে, তার সঙ্গে বিউটিফিকেশন হবে। যেখানে যেখানে বাঁধানো নেই সেখানে বাঁধানোটা বাঁধানো হবে এবং তার দুটো কালভার্ট তৈরি করা হবে। এই জলটা হলো আমাদের পুরনো সুলতানপুর এলাকা এবং এদিকে 17, 18, 19 নম্বর ওয়ার্ড এবং আমাদের 14, 15 নম্বর ওয়ার্ড হয়ে এটা গিয়ে ফতেশা খালে পড়ে। ফতেশা খাল থেকে নোয়াই বেসিনে, নোয়াই বেসিন থেকে নোয়াই খালে, নোয়াই খাল থেকে রাজারহাট হয়ে একেবারে ওটা গঙ্গানগর হয়ে রাজারহাট হয়ে গিয়ে ভোজেরহাট, যেখানে বিদ্যাধরী নদী, সেই বিদ্যাধরী নদীতে পড়ে। এবং এই কাজটা হলে পরে আমরা বন্যার সময় প্রতি বছর, আগে যেমন স্কুল বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হতো মানুষকে, এখন আর সেটা দরকার হবে না। মানুষ স্বাচ্ছন্দ্যে এই আমাদের এলাকাগুলো ব্যবহার করতে পারবেন এবং জলের হাত থেকে মুক্ত হবেন, এই বন্যার হাত থেকে মুক্ত হয়ে যাবেন। কতদিনে শেষ হবে এটা কাজটার টাইম আছে? 3 মাস।